আসসালামু আলাইকুম, কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী কিন্তু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং কবিটি বাংলার সাথে আছেন। আপনারা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য অলরেডি বেসিক ক্লাস দিয়ে শুরু করেছে, আর স্পেশাল সাজেশন তো আছেই। আপনারা স্পেশাল সাজেশন অনেকেই নিয়েছেন, যারা নেন নাই অবশ্যই নিয়ে নেবেন। স্ক্রিনে থাকা যে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করবেন। কীভাবে নিতে হয় পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিব। দেখেন, রসায়নে ইতিমধ্যে পর্যায় সারণি আমি আপনাদের বেসিক ক্লাস কিছু দেখিয়েছি, বই থেকে কি করবেন সবই দেখিয়েছি। পর্যায় সারণির ক্ষেত্রে একটি টপিক আপনার শিখতেই হবে, সেটা আজকে আলোচনা করব। যদি আপনি ওই টপিকটা না শেখেন তো আপনি সৃজনশীল অ্যান্সারই করতে পারবেন না। হ্যাঁ, তো সেই টপিকটা হচ্ছে, আমি এটা বলতেছি আপনাকে, এটা আপনার 100% শিখতেই হবে শিক্ষার্থীবৃন্দ। আর এই এটা একেবারেই সহজ, এটা যদি আপনি অন্য মানুষকে দেখে করতে চান, দেখবেন যে আপনার পাশের জন ভুল করতেছে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু নিজেই কনফিডেন্স নিয়ে শিখতে হবে, এটা আপনাকে পারতেই হবে। পর্যসারণীর এই অধ্যায়ের এই টপিকটার নাম হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে মৌলের অবস্থান নির্ণয় করা। মানে পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস করব, করে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করব। আমরা ইতিমধ্যেই দেখেছি পর্যায় সারণীতে গ্রুপ আছে এবং হচ্ছে পর্যায় আছে, মূল বইয়ে দেখেছি। তো এই দিকে যে লাইনগুলো বাম থেকে ডান, এটাকে বলা হয় পর্যায়, আর উপর থেকে যে নিচের দিকে লাইনটা, এটাকে বলা হয় গ্রুপ। তো আমরা জানি পর্যায় সারণীতে একটা ঘরে মাত্র একটা মৌলই অবস্থান করে। সেই ক্ষেত্রে একটা মৌলের জন্য একটি পর্যায় এবং একটি গ্রুপ কিন্তু নির্দিষ্ট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সেই গ্রুপ এবং পর্যায় নম্বরটা, সংখ্যাটা আপনাকে চিহ্নিত করতে হবে। তো পর্যায় গ্রুপ নির্ণয় করার যেই পদ্ধতি, সেই পদ্ধতি আমি আজকে আপনাদের আলোচনা করব। পুরোটা সময় সাথে থাকবেন, ভিডিওটা একটু বড় হইতেও পারে, তবে আপনি শিখলে ইনশাআল্লাহ। বললামই তো, রসায়নে আপনাকে দুইটা সৃজনশীল যখন অ্যান্সার করতে যাবেন, এই দুইটা নিয়ম, এই নিয়মটা আপনাকে মানে শিখতেই হবে, কারণ এই সৃজনশীলে এই নিয়মটা আপনার 100% না, 1000% আপনার পরীক্ষায় আসবেই। দেখেন, মৌলের অবস্থান নির্ণয় করা পরসায়নীতের চারটা রুলস আছে। একটা রুল সেটা হচ্ছে পর্যায় সারণি নির্ণয়, পর্যায় নির্ণয় করা শুধু একটাই নিয়ম, আমি এখানে লিখে দিলাম পর্যায় নির্ণয়। পর্যায় সংখ্যা নির্ণয় করার রুলস হচ্ছে একটি, ভালো করে খেয়াল করবেন, পর্যায় সংখ্যা নির্ণয় করার রুলস হচ্ছে একটি। আমাদের উদ্দেশ্য কি? মৌলকে ইলেকট্রন বিন্যাস করে অবস্থান নির্ণয় করা। দেখেন, পর্যায় সংখ্যা নির্ণয় করার জন্য আমি একটা মৌলের নাম লিখলাম, মনে করেন সোডিয়াম, সোডিয়াম। সোডিয়ামকে আপনারা জানেন Na দ্বারা প্রকাশ করা হয়, আর এর ইলেকট্রন প্রোটন আছে 11টা। সোডিয়ামকে কী দ্বারা প্রকাশ করা হয়? Na দ্বারা, এর ইলেকট্রন প্রোটন আছে 11টা। সেই ক্ষেত্রে আপনি যদি এর ইলেকট্রন বিন্যাস করেন, দেখেন আমরা শিখেছি এটা 1s, 2, 2s, 2, 2p, 6, 3s, 1। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, এটা নবম শ্রেণীতে আমরা শিখে এসেছি তো এই নবম শ্রেণীর এই যে ইলেকট্রন বিন্যাস শিখছি অধ্যায় তিনে, যদি আপনাদের মনে না থাকে তো আমার ইলেকট্রন বিন্যাস নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনি সার্চ করবেন, পেয়ে যাবেন। দেখেন, ইলেকট্রন বিন্যাস করতে গেলে এটা হচ্ছে অরবিটাল, এগুলোকে বলে উপশক্তি স্তর। উপশক্তি স্তর 1s, 2, 2s, 2, 2p, 6, 3s, 2, এটা হচ্ছে ধারাবাহিকভাবে নিয়ম। এসে এই যে 2, 2, 6, 1 দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এস অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা, এস অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা, পিতে ছয়টা, এসে থাকে সর্বোচ্চ দুইটা, একটাও থাকতে পারে, আবার পিতে সর্বোচ্চ ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটাও থাকতে পারে। এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এই যে সামনে 1 আছে। এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এই যে সামনে 2, 2 আছে। আর এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ। আপনারা এই জিনিসটা অবশ্যই মনে আছে, 2, 8, 1, এটাও আমি আপনাদের শিখিয়েছি। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস 2, 8, 1, মানে 10, 11, ইলেকট্রন বিন্যাস করার পদ্ধতি হচ্ছে এরকম। মানে কি, প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে দুইটা, পরের কক্ষপথে 8টা, পরের কক্ষপথে 18টা, পরের কক্ষপথে 32টা, এভাবে থাকে। তো আমাদের যেহেতু হাতে ইলেকট্রন আছে 11টা, প্রথম স্তরে 2টা দিব, পরের স্তরে 8টা দিলাম, 10টা গেল, হাতে করা আছে 1টা, সেটা পরেরটা আমরা দিয়ে দিচ্ছি। তো দেখেন, এইভাবে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ
ইলেকট্রন, যেমন এ একটা ইলেকট্রন সর্বশেষ যে কক্ষপথে আসবে, এখানে কক্ষপথ সংখ্যা কোনগুলো, এই যে 1, 2, 2, 3, এগুলো হচ্ছে প্রধান কক্ষপথ সংখ্যা। তাহলে সর্বশেষ যেই ইলেকট্রনটা এসেছে সেই ইলেকট্রনের কক্ষপথ কোনটা? 3। এই কক্ষপথ সংখ্যায় হচ্ছে যে কোনো মৌলের ক্ষেত্রে পর্যায় সংখ্যা। আবারও বলছি, আপনি যখন ইলেকট্রন বিন্যাস করবেন সর্বশেষ ইলেকট্রনটা যে কক্ষপথে আপনাকে প্রবেশ করবে সেই কক্ষপথ সংখ্যাই হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে আমাদের এখানে আমি লিখে দিলাম সর্বশেষ কক্ষপথ সংখ্যায় পর্যায় সংখ্যাটা লিখে দিলাম, ওকে, যেন আপনার মনে থাকে। আর যখন ব্যাখ্যা করবেন তখন কিন্তু লিখতে হবে সর্বশেষ ইলেকট্রনটি যে কক্ষপথে প্রবেশ করে সেই কক্ষপথের স্তর সংখ্যাই হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে আমাদের পর্যায় সংখ্যা কি আসলো? আমাদের কিন্তু পর্যায় সংখ্যা বের হলো 3। পর্যায় সংখ্যা কত বের হলো? 3, কেন 3 নম্বর কক্ষপথে আছে। 118টা যে মৌল আপনার পর্যায় সারণীতে আছে, 118টা মৌলেরই কিন্তু একই নিয়ম। আপনি ইলেকট্রন বিন্যাস করবেন সর্বশেষ স্তরে যে করা যে সর্বশেষ ইলেকট্রনটা যে কক্ষপথে যাবে সে কক্ষপথ সংখ্যায় তার পর্যায় সংখ্যা। এখন আসেন আমরা নির্ণয় করব গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা নির্ণয়, গ্রুপ সংখ্যা নির্ণয় করার তিনটা রুলস আছে। রুলস নাম্বার 1, একটু খেয়াল করবেন, এস অরবিটাল সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা লিখে দিলাম। সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা, এটা মনে রাখতে হবে, ওকে। এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা। যেমন দেখেন, এই যে সোডিয়াম একটা করছিলাম, আবার দেখেন সোডিয়াম 11, যদি আপনি ইলেকট্রন বিন্যাস করেন তাহলে 1s2, 2s2, 2p6, 3s1। তো এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, সর্বশেষ কক্ষপথ কোনটা? 3। সর্বশেষ কক্ষপথ যে 3, এই 3-তে কি আছে? শুধু একটা এস অরবিটাল আছে। তাহলে আমি লিখলাম কি, সর্বশেষ শক্তি স্তরের শুধু এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই গ্রুপ সংখ্যা। তাহলে যেহেতু একটা অরবিটাল আছে এস অরবিটাল, তাহলে এস অরবিটালের ইলেকট্রন কয়টা আছে? একটা, তার মানে তার গ্রুপ সংখ্যা হচ্ছে 1, ওকে, গ্রুপ সংখ্যা হচ্ছে 1। তাহলে দেখেন, আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখলাম তার পর্যায় সংখ্যা কত, 3, এবং গ্রুপ সংখ্যা হচ্ছে 1। তার মানে সোডিয়াম 1 নম্বর গ্রুপে 3 নম্বর পর্যায়ে অবস্থিত। এরপর গ্রুপ সংখ্যা নির্ণয়ের আরেকটি রুলস দেখেন, রুলস নাম্বার হচ্ছে 2। যদি সর্বশেষ শক্তি স্তরে এস ও পি অরবিটাল থাকে, এসওপি অরবিটাল থাকে, তাহলে মোট ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হবে, 10 যোগ করতে হবে, যোগ করতে হবে, ওকে। এটা একটু মনে রাখবেন যে সর্বশেষ শক্তি স্তরে যদি এস ও পি অরবিটাল থাকে, এস ও পি অরবিটালে ইলেকট্রন যোগ করব, যোগ করে তার সাথে আরও এক্সট্রা 10 যোগ করতে হবে। এটা কেমনে? একটু দেখেন, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13। যদি আপনি ইলেকট্রন বিন্যাস করেন 1s2, 2s2, 2p6, কটা গেল, 10টা গেল, 3s2, 3p1। দেখেন, 1s2, 2s2, 2p6, 3s2, 3s2, 3p1, এটা সর্বশেষ শক্তি স্তর কোনটা? 3 নম্বর। 3 নম্বরে 2টা অরবিটাল আছে, একটা এস, একটা পি। আমি কি বলেছিলাম, যদি সর্বশেষ শক্তি স্তরে 2টি অরবিটাল থাকে এসপি, এসপি এর ইলেকট্রন যোগ করতে হবে, তাহলে কত আছে? 2
প্লাস ওয়ান, তার সাথে আরও এক্সট্রা দশ যোগ করতে হবে, তাহলে কত হয়? দুই আর এক তিন, তিন আর দশ যোগ করলে কত হলো? ১৩। তার মানে তার গ্রুপ সংখ্যা হলো ১৩। আশা করি বুঝতে পেরেছেন। তো এই অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে ১৩, সর্বশেষ স্তর কত? ৩। তার মানে তার পর্যায় সংখ্যা হচ্ছে ৩। এই গ্রুপ সংখ্যা বের করার লাস্ট এক সর্বশেষ যেই রুলসটা আছে সেটা আমি দেখাই দিচ্ছি, আপনাকে একটু খেয়াল করবেন। রুলস নাম্বার হচ্ছে ৩, রুলস নাম্বার ৩। যদি থ্রি ডি ও ফোর এস এ ইলেকট্রন থাকে, তাহলে মোট ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা, এটা একটু মনে রাখবেন। ওকে, যেমন দেখেন একটা ইলেকট্রন বিন্যাস করি, আচ্ছা মনে করেন ভ্যানাডিয়াম করলাম, ভ্যানার ভি, এটা হচ্ছে ভ্যানাডিয়ামে ভি ২৩। তো ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স। এরপর নিয়মে বলে থ্রি ডি হবে, কিন্তু না হয়ে ফোর এসে আগে ইলেকট্রন আসে। দেখেন এই পর্যন্ত আপনার ১৮টা মৌলিক ইলেকট্রন গেছে, ৬ ৬ ১২, ১৩ ১৪, ১৫ ১৬, ১৭ ১৮। ১৮ পর্যন্ত ইলেকট্রন সঠিক নিয়মে হয়, হওয়ার পর নর্মালি ইলেকট্রন যাওয়ার কথা থাকে থ্রি ডিতে, কিন্তু না যে আগে ফোর এসে যায়, ফোর এস পূর্ণ করে আবার থ্রি ডিটা ব্যাক করে। এটা আপনারা ক্লাস নাইনে পড়ছেন যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন থ্রি ডিতে না যে ফোর এসে যায় কেন, এই ধরনের একটা, এটা আবহাওয়া একটা নীতি, এটা অধ্যায় ৩ আছে। দেখেন তো ফোর এসে দুটো দেওয়ার পর আমাদের ইলেকট্রন হলো করা ২০টা, তাহলে এখন কিন্তু এখানে ইলেকট্রন থাকে ৩টা, মোট ২৩টা। ওকে, আবারও বলছি এই পর্যন্ত ১৮টা, ২০টা, ২৩টা। এখন দেখেন তাহলে সর্বশেষ যেই সমস্যা হলো কি, থ্রি ডি আর ফোর এস, থ্রি ডি আর ফোর এসের পর তার কোনো অরবিটাল নাই, সেই ক্ষেত্রে আমাদের এই রুলসটা এখানে ফলো করতে হবে। তো থ্রি ডিতে আমাদের ইলেকট্রন আছে ৩টা যোগ, এটা হচ্ছে গ্রুপ সংখ্যা। থ্রি ডিতে যে ইলেকট্রন আছে ৩টা আর ফোর এস ইলেকট্রন আছে ২টা, যোগ করলে কত হলো? ৫। তার মানে গ্রুপ সংখ্যা বের হবে তার ৫, আর সর্বশেষ ইলেকট্রনটি এখানে সর্বশেষ কক্ষপথ কত আছে? ৪, তাহলে ৪ হবে তার পর্যায় সংখ্যা। এই হচ্ছে আপনার মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। শিক্ষার্থীবৃন্দ, এই যে রুলস চারটা আমি আপনাদের দেখালাম, এই রুলস চারটা কিন্তু আপনাকে শিখতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ। আমি এটার একটা ছবি তুলেও আপনাদের পাশে দিয়ে দিব, ভিডিওর পাশে, আপনারা চাইলে নিতে পারবেন, স্ক্রিনশট নিয়ে এটা দেখতে পারবেন। ওকে শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা শেখালাম অবশ্যই শিখে নেবেন, পরের ভরসায় পরীক্ষার হলে যাবেন না, পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আল্লাহ হাফেজ।